cut up the butter. Toma, espérate. Eso moner kul kinare. Na hoy bada. সকালবেলা আমি চলে গেলাম পিসির বাড়ির পিছনে আমার ভিডিও আপলোড করতে, সেখানে নেট পাই। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলছি, কোনো কিছুই এমন না যে সেই কাজটা মানুষ পারবে না। যদি সেখানে প্রবল ইচ্ছে শক্তি থাকে, লক্ষ্য স্থির থাকে, তাহলে সেটা পারবেই। আর তার মধ্যে কিছু মানুষের যদি কটু কথা থাকে, সেই কটু কথাতে সেই ব্যক্তির যদি ইগো হার্ট হয়, তাহলে সেই ইচ্ছে শক্তিটা প্রবল গুণ বেড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমাকে অনেক মানুষ বলছে যে আমি নাকি কিছুই পারবো না। হ্যাঁ, সেটা আজকে বলে না, অনেক দিন ধরেই বলে আসছে, সেটা ইউটিউবে আসার আগে। তো আমি তাদেরকে বলছি যে তোমরা যে বলছো আমাকে, তাতে কিন্তু আমার ক্ষতি হচ্ছে না গো, আমার কোনো অংশেই ক্ষতি হচ্ছে না, আমার আরও দ্বিগুণ প্রবল শক্তি বেড়ে যাচ্ছে, আখিরে আমার লাভ হচ্ছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, আমাকে আরও ইগো হার্ট করো, আরও ইগো হার্ট করো, যাতে আমার প্রবল শক্তি বেড়ে যায়, আমি আরও কাজে স্থির হয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, তো আমার প্রচণ্ড হার্টে লেগেছে কিছু মানুষের, আমি নাম বলবো না, তো যাকে ছাড়ো। এবার চলে আসছি দিদির খামার বাড়িতে। দিদির বললে ভুল হবে, আমাদের সববার খামার বাড়িতে চলে আসলাম। খামার বাড়িতে এসেছিলাম আয়ুষের গিফট নেওয়ার জন্য। গিফট নেওয়ার জন্য এসে ঘরের এত খারাপ অবস্থা দেখেছি, যার জন্য ঘরটা না গোছালে আর পারছি না। তোমরা সবাই জানো আমি এই কদিন এতটা বিজি হয়ে যাচ্ছি, যার জন্য ঘরের কাজ কিন্তু আমার হচ্ছে না। কিন্তু যেহেতু আমি দুদিন না তিন দিন ফাঁকা আছি, আমার কোনো শ্যুট নেই, সেই তো ভাবলাম না, ঘর দোর সমস্ত কিছু আমার চোখে যা লাগছে আমি সেই কাজটাই প্রপারলিভাবে করব। তো দিদির বাড়িতে, মানে দিদির এখানে এসেছিলাম, তারপর চলে এখানে ঘরগুলো গুছাচ্ছি। তোমরা দেখো জাস্ট অবস্থা, কেঁচো মাটি তুলে কি করেছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ঘরটার কি অবস্থা। তো আমি ভাবলাম যে যেহেতু আমি এখানে এসেছিলাম আয়ুষের গিফটগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তারপর দেখলাম যে ঘরের মধ্যে উলিতে মাটি তুলে কি অবস্থা করলো। তো তারপর ভাবলাম যে না, যেহেতু মাটি তুললোই, তো আমি এবারে স্নানও করবো, এখন স্নান করে পুজো দিবো। তা ভাবলাম না, একবারে ঘরটাকে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে যাই পুজো দিতে, তাহলে একদম ফ্রেশও থাকবে, তাই না। আমি যা বলি না আমি তাই করি। হ্যাঁ, আজকে বলছি তোমাদেরকে যে আমি একদিন দেখবে তোমরা যারা আমাকে ইগনোর করছো, অপমান করছো, আমি দাঁড়াবই, আমার একটা পরিচয় তৈরি করবই, আমি সেটা করেই দেখাবো, আমি কিন্তু সিরিয়াস। 2000 years later. Hey guys, আমার টাইটেল এন্ড থাম্বনেইল দেখে তোমরা তো আমার মতন এক্সাইটেড হয়েই আছো। এক্সাইটেড হবে নাই বা কেন, কেন হবে না, তার কারণ আমার টাইটেলে তোমরা দেখেছো প্রীতি মন্ডল, আমার থাম্বনেইলে তোমরা দেখেছো প্রীতি মন্ডল। আমার মতন এমন, আমি জানি যে কে, মানে সবাই প্রীতি মন্ডলের নাম জানে, এমন কোনো ব্যক্তি বাদ নেই যারা প্রীতি মন্ডলকে চেনে না, যার এত সাবস্ক্রাইবার, 6 লাখের উপরে সাবস্ক্রাইবার, সে কিনা আমার মতন একটা ছোট্ট ইউটিউবার যার মাত্র সাবস্ক্রাইবার 31,400, তার ভিডিও দেখলো, কমেন্ট করলো, আমার ভিডিও তার হোম পেজে গেল, মানে এটা ভাবা যায় না, সিরিয়াসলি এটা ভাবা যায় না, এটা অবিশ্বাস্য। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি, আর এটা সত্যি আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি, সামনে দেখো, আমি সামনে দিয়ে দিব যে আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ, ওনারই আইডি। মানে আমি যখন দেখেছি আমি সত্যিই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ভিডিও তাদের হোম পেজে যাচ্ছে, তাদের ভালো লাগছে, এটা মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কিন্তু, না বলো তো।
আস্তে আস্তে আরো ভালো কাজ করতে যাচ্ছি, ভালো কাজ করব। আর পৃথিমণ্ডলের যে সময় হয়েছে আমার ভিডিওটা সময় করে দেখেছে, এটাই ভালো। তার কারণ অনেক বড় বড় ইউটিউবারকে আমার ভিডিও আমি মেনশন করে দিয়েছি, তারা দেখেছে কিনা জানি না, তারা দেখেছে হয়তো বাট কমেন্ট করেনি, লাইক করেছে নাকি সেটা তো বোঝা যাবে না, আর কমেন্ট তো দূরের কথা সেটাই। কিন্তু উনি যে এত বড় একজন ইউটিউবার হয়ে ওনার ব্যস্ততার লাইফে যে আমাকে একটা কমেন্ট করলো, ছোট্ট কমেন্ট, এটাই আমার কাছে অনেক, আর আমার কাজকে আরো দ্বিগুণ মাত্রা এনার্জেটিক করে দিল, মানে আমি আরো ভালো ভালো কাজ করব, তোমাদের সামনে উপহার দিব, ঠিক আছে। আর আমার ভিডিও দেখে তোমরা তো অনেকে অনেক মানে ভালো ভালো কমেন্ট করছো যে ডোনা হ্যাঁ তোমার, আর তুমি আস্তে আস্তে তুমি যেভাবে উঠছো সত্যি আমি ইন্সপায়ার্ড হচ্ছি, প্লাস আমাকে দেখে অনেকে কমেন্ট করছো, মেসেজ করছো, মানে জাস্ট আমার দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। আর কি বকবক করবো, আমি তো এমনিতেই মানে বকবক শুরু করলে আমার আর থামে না, মানে আমার মুখ কেচির মতো চলে, আমার মুখ ক্যাচক্যাচ করে চলে, ঠিক আছে। তো ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর পৃথিমণ্ডল কোন ভিডিওতে আমার কমেন্ট করেছে আমি সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, যাও ভিডিওটা দেখে নাও, আর ডান্সটা কিরকম হলো মানে জানিও। হ্যাঁ জানি এডিটিং একটু সমস্যা হয়েছিল, একটু ব্ল্যাক ব্ল্যাকই হয়ে গেছে, নেক্সটে ভালো করার চেষ্টা করবো, কিন্তু ডান্সে কিন্তু কোনো খামতি ছিল না, ঠিক আছে। বাই বাই। 2000 years later. তো বন্ধুরা, মা আমাকে চাউমিন বানাতে বলেছিল, আমি চাউমিন সিদ্ধ বসিয়ে সবজি কাটতে বসে পড়েছিলাম, আর দেখো চাউমিন, এটা কি চাউমিন বলে নাকি কি বলে ভগবান জানে, আর আমার মা রাগে ফায়ার, আমি জানি না, এটা একদম অযোগ্য হয়েছে, অযোগ্য চাউমিন আমার চাউমিন বানানো দেখে তোমরা আবার হেসো না, হে হে হাসারি কথা, যে বানালাম আমি, যাকে ছাড়ো, নেক্সট টাইম ভালো করে বানানোর ট্রাই করবো। বাই বাই।